বন্ধুরা দেখুন আজকে আমি এটা আমার আজকে ফার্স্ট ভিডিও আজকে আমি দেখাবো কীভাবে মরিচ চূড়ানি হয় কীভাবে চূড়ানি হয় আর কীভাবে করি দেখুন সবাই দেখবেন বুঝবেন তারপরে কমেন্ট করে জানাই আমার ভিডিওটা ভালো হয়েছে কিনা আমি নতুন চ্যানেল খুলেছি নতুন না এটা আমার অনেক আগের চ্যানেল আজকে দেখাবো মরিচের ভিডিও মরিচ কীভাবে চূড়ানি হয় দেখুন এটা হলো মিষ্টি মরিচ সিডিংড়া এটা বেশি খায় মিষ্টি মরিচ এটা জাল কমারে এই মরিচটা এমনি হালকা জাল কিন্তু প্রচুর লাল দেখুন আর এই আস্তে আস্তে চুরাইতে আছি আর দেখুন আমি এখন দেখাবো প্রথম বাঙালি দেওয়ার পরে কীরকম হয় এই দেখুন এই এটা হলো প্রথম বাঙ্গা পরের বাঙা দিলে আরও বেশি লাল হবে এটা আদা বাঙ্গা দিছি এখন আদা ভাঙ্গা দেওয়ার পরে ঠান্ডা এর পরে আবার একটা বাঙা দেবাগিনে ছুড়ে দিয়েছে এটা অন্যগুলো আর এইগুলা ডেডু পালেন না কাস্টমারের এগুলো লাল মরিচ এক বাঙ্গা দেওয়া শেষ পরবর্তী আবার আরেকটা ভাঙা দিব আর এই ভিডিও এখান থেকে শেষ সামনে ভিডিও আমি আবার দিব